ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তিনটে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি, যেই তিনটে স্টক কিনা কালকে মার্কেটে ধামাকা করতে চলেছে। তো ফ্রেন্ডস, কেন এই ধরনের কথা বলছি, তার মধ্যে কি ইভেন্ট আসতে চলেছে, সেই সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি। তাই ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তাছাড়া ফ্রেন্ডস, আপনারা যদি নিজেদের টেকনিক্যাল লেভেলকে এনহ্যান্স করতে চাইছেন তাহলে প্লে লিস্টে আসার পর টেকনিক্যালের ওপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন। চলুন ফ্রেন্ডস, চলে যাবো আমরা মেইন পয়েন্টের দিকে। তো সবার প্রথমে আজকে আমরা যেই স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি তার প্রাইস মুভমেন্ট কেমন আছে সেটা আমরা দেখে নেব। এখন এই স্টক ট্রেড করছে 4212 টাকার কাছাকাছি। আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 4.83% আপ মুভমেন্ট আছে, প্রায় 194 পয়েন্ট কিন্তু আজকে আমরা দেখেছি যে অলরেডি আপ মুভমেন্ট দেখিয়ে দিয়েছে। তাছাড়া এর 52 উইক হাই আছে 4483 টাকার কাছাকাছি। তার সাথে ফ্রেন্ডস দেখুন, এখানে ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে 28%। কোম্পানির নাম হচ্ছে ফ্রেন্ডস লারসেন অ্যান্ড টুব্রু ইনফোটেক লিমিটেড। তো কেন এই স্টক কালকের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা আমরা দেখে নেব। তার আগে আরও বেসিক কিছু পয়েন্ট আমরা এক নজরে দেখব। ফ্রেন্ডস দেখুন, আমরা চলে এসেছি বিএসসি ইন্ডিয়ার উপর। বিএসসি ইন্ডিয়ার উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি কিন্তু মেনলি আইটি কনসালটেন্সি এবং সফটওয়্যার সেক্টরে বিলং করছে। আইটি সেক্টরের স্টক আছে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টর কিন্তু আবারও র্যালি দেখাচ্ছে, আবারও আপ মুভমেন্ট দেখাচ্ছে। মাইন্ডের ব্যাপারে আগের দিন আমি আলোচনা করেছিলাম, দেন মাইন্ডটি কিন্তু আজকে 8% থেকেও আপ মুভমেন্ট অলরেডি আমাদেরকে একদিনেই দেখিয়ে দিয়েছে। তাছাড়া ইনফোসিসের রেজাল্ট খুব দারুণ প্রেজেন্ট এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আইটি সেক্টরের সব স্টকে কিন্তু আজকে র্যালি দেখাচ্ছে। তাছাড়া এর মধ্যে আরোই দেখতে পাওয়া যাচ্ছে 25 মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে, 73,773 করে এর মার্কেট ক্যাপ আছে। তাছাড়া ফ্রেন্ডস দেখুন, ফাইন্যান্সিয়াল ট্রেড দেখতে পাওয়া যাচ্ছে পজিটিভ, ডেফিনেটলি এখানে কিন্তু আমরা একটা গুড সিগনাল দেখতে পাচ্ছি। তাছাড়া এখন আমরা চলে এসেছি টিকার ট্যাপের উপর। ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে যে কোম্পানির মধ্যে কোনো ডেপথ নেই, যেটা কিনা খুবই ভালো কথা আছে এন্ট্রি করার জন্য, কিন্তু সঠিক সময় বলা হচ্ছে। দেখুন সেক্টর পিই আছে 32 এবং এর পিই রেশিও আছে 36। তো সেক্টর পিই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে সামান্য আপ আছে। কোম্পানি কিন্তু ডেফিনেটলি খুবই ফান্ডামেন্টালি স্ট্রং আছে, আইটি সেক্টরে স্টক আছে। চলুন সময় নষ্ট না করে চার্টের উপর চলে যাবো। ফ্রেন্ডস, জিরোধা প্ল্যাটফর্মের উপর LTI লারসেন অ্যান্ড টুব্রু ইনফোটেক লিমিটেডের চার্ট আমি আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি। ফ্রেন্ডস দেখুন, চার্টের মধ্যে দারুণ প্যাটার্ন তৈরি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ান লাইনকে ক্রস করে নিয়েছে, ক্রস করে ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং রেজিস্ট্যান্সকে টাচ করেছে। তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু স্টক অনেকটাই ওপরের দিকে যেতে চলেছে। তাছাড়া ফ্রেন্ডস দেখুন, MACD লাইন কিন্তু সিগন্যাল লাইনকে ক্রস করে ওপরে ওঠার জন্য অলমোস্ট তৈরি হচ্ছে। ফ্রেন্ডস এখন আমরা জানি যে কোম্পানি তার Q1 রেজাল্ট প্রেজেন্ট করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে LTI এর কালকে রেজাল্ট আসতে চলেছে 15 জুন, এবং তার আগেই কিন্তু মুভমেন্ট দেখানো অলরেডি শুরু করে দিয়েছে। তো ডেফিনেটলি আশা করা হচ্ছে যে কোম্পানি কিন্তু একটা দারুণ রেজাল্ট প্রেজেন্ট করতে চলেছে, সাথে ভলিউমও কিন্তু খুবই হাই আছে। ফ্রেন্ডস রেজাল্ট যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি এখানে কিন্তু অনেকটাই আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো এবং সেরকমই কিন্তু ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। MACD কিন্তু সেই রকমই ইন্ডিকেট দিচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই কালকে কিন্তু LTI লিমিটেডের দিকে ফোকাস করতে পারে। চলুন ফ্রেন্ড, চলে যাবো নেক্সট স্টকের দিকে। যে স্টক আছে ফ্রেন্ড, সেই স্টকের নাম হচ্ছে টাটা এলেক্সি লিমিটেড, এবং টাটা এলেক্সি এখন ট্রেড করছে 4382 টাকার কাছাকাছি। আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 1.73% আপ মুভমেন্ট আছে, প্রায় 74 পয়েন্ট কিন্তু আজকে এই স্টক আমাদেরকে র্যালি দেখিয়ে দিয়েছে। তাছাড়া ফ্রেন্ডস দেখুন, এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে 43%। তো ডেফিনেটলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারী কোয়ান্টিটি কিন্তু ট্রেড হয়েছে। তাছাড়া বিএস ইন্ডিয়ার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির আরোই আছে 27.22, পিবি আছে 20 এবং পিই আছে 73। তো ডেফিনেটলি ভেরি ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া ফাইন্যান্সিয়াল ট্রেড কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পজিটিভ আছে। তো এখান থেকে কিন্তু একটা গুড সাইন পাওয়া যাচ্ছে, গুড সিগন্যাল পাওয়া যাচ্ছে। তাছাড়া আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর, এবং টাটা
ইলেকট্রনিক্স লিমিটেডের চার্ট আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস দেখুন, জিরোধার প্ল্যাটফর্মের উপর এখানে আমি বলিঙ্গার ব্যান্ডকেও অ্যাড করেছি। ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে রেড ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, দেখুন পিছনের দিকে চলে যাব, দেখুন এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেটা কিন্তু রেজিস্ট্যান্সকে টাচ করেছিল, টাচ করে কিন্তু নিচের দিকে এসে ক্লোজিং দিয়েছিল। দেন সেখান থেকে আমরা দেখলাম যে অনেকটাই কিন্তু নিচে নেমে এসেছিল। দেন আবারও আমরা দেখতে পাচ্ছি যে রিকভারি করছে। দেখুন ফ্রেন্ডস, আজকে আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই প্রাইসটাকে ব্রেক করে যদি উপরের দিকে যায়, তাহলে ডেফিনেটলি চার প্রাইসটাকে ব্রেক করে যদি উপরের দিকে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এর রেজিস্ট্যান্স ওয়ান আছে 4656 টাকার কাছাকাছি। তাছাড়া ফ্রেন্ডস দেখুন, এখনো কিন্তু মিডিয়ান লাইন দেখতে পাওয়া যাচ্ছে, সিগন্যাল লাইনের ওপরেই আছে। ফ্রেন্ডস আজকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু পজিটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে, সাথে ভলিউমও খুবই হাই আছে। ফ্রেন্ডস এরও কিন্তু রেজাল্ট আসতে চলেছে আগামী দিন 15 জুলাই। টাটা ইলেকট্রিক্স লিমিটেডেরও কিন্তু কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আসতে চলেছে 15 জুলাই, এবং তার আগেই মনে করা হচ্ছে যে পারফরমেন্স দেখানো কিন্তু শুরু করে দিয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই কালকে কিন্তু টাটা ইলেকট্রিক্সের দিকে ফোকাস করতে পারেন। চলুন ফ্রেন্ডস চলে যাবো নেক্সট স্টকের দিকে। নেক্সট স্টকে যাওয়ার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার ভিডিও দেখছেন এবং ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে যে কীভাবে বাংলাতে স্টক মার্কেট থেকে নলেজ গেইন করা যায়। চলুন ফ্রেন্ডস চলে যাবো নেক্সট স্টকের দিকে। স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে উইপ্রো লিমিটেড। উইপ্রো এখন ট্রেড করছে 561 টাকার কাছাকাছি। আজকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 7% আপ মুভমেন্ট আছে এর মধ্যে। তাছাড়া ফ্রেন্ডস দেখুন, এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে 19%। হ্যাঁ, অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে কম আছে। তাছাড়া ডিএস ইন্ডিয়ার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আরই আছে 22, তো ডেফিনেটলি ভেরি ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া ফ্রেন্ডস দেখুন, ফাইন্যান্সিয়াল ট্রেড দেখতে পাওয়া যাচ্ছে পজিটিভ। ফ্রেন্ডস আমরা তিনটে স্টকই দেখলাম, তিনটে, এবং তার মধ্যে ফাইন্যান্সিয়াল ট্রেড দেখতে পেলাম পজিটিভ আছে, ডেফিনেটলি একটা গুড সিগন্যাল আছে। এবং তিনটে স্টকেরই কিন্তু কালকে মানে আগামী দিন 15 জুলাই কিন্তু এর মধ্যে কোয়ার্টার ওয়ান রেজাল্ট আসতে চলেছে, এবং তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে এইসব স্টকগুলো কিন্তু মুভমেন্ট দেখানো শুরু করে দিয়েছে। জিরোধা প্ল্যাটফর্মের উপর উইপ্রোর আমি চার্ট ওপেন করে নিয়েছি এবং বলিঙ্গার ব্যান্ড এবং এমএসসিডিকে ইনক্লুড করে নিয়েছি। ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, সব লিমিটকে কিন্তু ক্রস করে দিয়েছে আজকে উইপ্রো। একদম দেখুন ফ্রেন্ডস, মিডিয়ান লাইনের উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, দেন রেজিস্ট্যান্সকেও আমরা দেখতে পাচ্ছি যে টাচ করে নিয়েছে। তাছাড়া এমএসসিডি এখানে ইন্ডিকেট করছে আরও ওপরে যাবে বলে। এখানে দেখুন এমএসসিডি লাইন কিন্তু সিগন্যাল লাইনকে ক্রস করে ওপরে ওঠার জন্যই তৈরি হচ্ছে, তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু স্টক অনেকটাই ওপরের দিকে যেতে চলেছে। কন্টিনিউসলি কদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে 9 জুন থেকে বলতে গেলে স্টক কিন্তু নিচের দিকে নেমে এসেছিল, প্রায় বলতে গেলে এক মাস ধরে কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছিল। দেন আবারও কিন্তু পারফরমেন্স দেখানো, আবারও কিন্তু রিকভারি দেখানো শুরু করে দিয়েছে উইপ্রো। ফ্রেন্ডস কোম্পানির মধ্যে রেজাল্ট আসতে চলেছে কোয়ার্টার ওয়ান, তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আগে থেকেই কিন্তু মুভমেন্ট দেখানো শুরু করে দিয়েছে। ফ্রেন্ডস রেজাল্ট যদি ভালো হয় তাহলে কিন্তু ডেফিনেটলি অনেকটাই ওপরের দিকে যেতে চলেছে এই স্টকগুলো। বিএসসি ক্যালেন্ডার ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস দেখুন, কালকে কিন্তু অনেক কোম্পানির রেজাল্ট আসতে চলেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে LTI এর কিন্তু 15 জুলাই রেজাল্ট আসতে চলেছে। তাছাড়া ফ্রেন্ডস দেখুন, টাটা ইলেকট্রিক্সের রেজাল্ট আসতে চলেছে এবং উইপ্রোরও আসতে চলেছে। বাকি যেসব কোম্পানিগুলোর রেজাল্ট আসতে চলেছে আপনারা একবার নিজেরাও দেখতে পারেন যে কোন কোন কোম্পানির রেজাল্ট আসতে চলেছে। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমাদের নজর থাকবে এই তিনটে স্টকের ওপর যে কোম্পানি কী রকম পারফরমেন্স প্রেজেন্ট করতে চলেছে। আপনারা কী ভাবছেন এই তিনটে স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।